মৌসুম শেষ হওয়ার আগেই ফুটবলারদের ঘিরে তৈরি হয় ক্লাব ছাড়ার গুঞ্জন। লিওনেল মেসি পিএসজি ছাড়লে তার সম্ভাব্য ক্লাব কোনটি হতে পারে তা নিয়ে এতদিন চলছে নানা আলোচনা ও সমালোচনা। সেই গোলক ধাঁধায় নতুন করে যুক্ত হলো ইন্টার মায়ামির নাম। এর আগে শোনা যাচ্ছিল 500 মিলিয়ন অর্থ দিতে প্রস্তুত সৌদির ক্লাব আল হিলাল। মেসিকে নিতে মরিয়া সৌদি ক্লাবের সাথে এবার যুক্ত হয়েছে ইন্টার মায়ামির নাম। মেসিকে দলে নেওয়ার মতো আর্থিক অবস্থা মিয়ামির আছে, তবে কি পরিমাণ অর্থ দিতে চায় ক্লাবটি তা এখনো জানা যায়নি। নিজেদের স্কোয়াড ভারী করার কাজে তাই যুক্তরাষ্ট্রের সকার ক্লাবটি দলে ফেরাতে চায় লিওকে। এ ব্যাপারে আর্জেন্টিনার একটি গণমাধ্যম জানায় মায়ামি এরই মাঝে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে লিওনেল মেসিকে। আগামী 30 জুন মেসির সাথে পিএসজি 2 বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে। এর আগে কয়েক দফা চুক্তি নবায়ন নিয়ে কথা হলেও তা দেখেনি আশার আলো। তবে সৌদি আরবের ক্লাব বিশাল অঙ্কের টাকা চুক্তি করতে চায় মেসির সাথে, তবে মেসির তরফ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি। মাঝে মেসি বার্সায় ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল। বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে এখনো লিওনেল মেসিকে কোনো প্রস্তাব দিতে পারেনি ক্লাবটি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি মেসির বার্সাতে ফেরার কোনো সম্ভাবনা নেই, তাই আগামী মৌসুমে মেসি হয়তো যাবেন একেবারে নতুন কোনো ক্লাবে। এদিকে ম্যাক অ্যালিস্টার লিভারপুল থেকে পাওয়া চুক্তিতে সম্মত হয়েছেন বলছে ব্রিটিশ গণমাধ্যম স্পোর্টস সাইট। প্রায় 150 মিলিয়ন অর্থের চুক্তিতে রাজি হয়েছে ম্যাক অ্যালিস্টার। গণমাধ্যমটির দাবি ক্লাব পরিবর্তনের প্রায় 99% কাজ এরই মাঝে সম্পূর্ণ হয়েছে, এখনো আছে আনুষ্ঠানিকতা। সবকিছু শেষ হলে আগামী মৌসুমে লিভারপুলে দেখা যাবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে। অন্যদিকে সৌদির কোন ক্লাবে দেখা যেতে পারে কারিম বেনজেমাকে। এরই মাঝে গুঞ্জন উঠেছে সৌদি থেকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছেন এই স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমটা ভালো কাটেনি এই ফুটবলারের। কোপা দেল রে আর করিমের ব্যক্তিগত 30 গোল ছাড়া কিছুই পায়নি রিয়াল মাদ্রিদ থেকে। তবুও গুঞ্জন উঠেছে করিমের বিকল্প খুঁজছে ক্লাবটি। ইউরোপের বেশ কিছু গণমাধ্যমের দাবি সৌদি থেকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছে 35 বছর বয়সী এই স্ট্রাইকার। ফেরজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।